হে গাইজ, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা। যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন হয়তো বা আপনার অনেক কিছু মিস হয়ে যাবে। মানে হচ্ছে বিচার বিভাগ নিয়ে আজকে আলোচনা করব, বাংলাদেশের বিচার বিভাগগুলো। আসছি ইন্টারপর, সাথে আছি বরাবরের মতন এজি হেলাল উদ্দিন। ফিরে আসলাম ইন্টারপর, বাংলাদেশের বিচার বিভাগ। বাংলাদেশের বিচার বিভাগকে সাধারণত মানে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উচ্চতর বিচার বিভাগ, দেন হচ্ছে অধস্তর বিচার বিভাগ। উচ্চতর বিচার বিভাগটাকে বলা হয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত সমূহ। সুপ্রিম কোর্ট উচ্চতর আদালত বিচার সমূহকে আবার দুই ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগ, দেন হচ্ছে হাইকোর্ট ডিভিশন, বাংলাতে বলা হয় হাইকোর্ট বিভাগ। ওকে, অনেকে আবার দেখবেন যে বলতেছে হাইকোর্ট হাইকোর্ট হাইকোর্ট, আসলে বলতেছে হাইকোর্ট না, মানে বলতেছে অনেকে হাইকোর্ট আছে, হাইকোর্ট চিনি আমরা, হাইকোর্ট চিনি। মূলত এটা হাইকোর্ট না, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টেরই দুইটা ডিভিশন থাকে, সে একটা হলো অ্যাপিলেট ডিভিশন, একটা হলো হাইকোর্ট ডিভিশন। ওকে, মানে টোটাল একদম টোটাল যেই কোর্টটা এটাকে বলা হয় সুপ্রিম কোর্ট। ওকে, এ হচ্ছে বিষয় আর কি, এই হলো বিষয়। আর এটা তো গেল। এবার নিম্ন আদালত সমূহকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ফৌজদারি আদালত, আমরা খুব ভালোভাবে চিনি যে সিআর মামলা বা যেখানে করা হয়। আর একটা হচ্ছে দেওয়ানি। ওকে, একটা হলো দেওয়ানি আদালত। দেওয়ানি আদালত মানে হচ্ছে আপনার জমি জামা সংক্রান্ত যত যাবতীয় জিনিস আছে, হ্যাঁ, এই বিষয়ে নিয়ে টোটালি ওইখানে মামলা দায়ের করা যায়। আর হচ্ছে ফৌজদারি হচ্ছে সিআর মামলা, যেখানে হচ্ছে আপনার মারামারি, হানাহানি, এই এই গুম খুন এগুলো নিয়ে হচ্ছে ওই দ্বারা মানে ওইখানে মামলা করা যায়। এবার দেওয়ানি আদালতকেও আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। তো কী কী সেগুলো বলছি। এক নম্বর হচ্ছে জেলা জজ আদালত, দুই নম্বর হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত, তিন নম্বর হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত, চার নম্বর হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালত, পাঁচ নম্বর হচ্ছে সহকারী জজ আদালত। ওকে, এই গেল হচ্ছে দেওয়ানির দেওয়ানির মানে মানে ডেফিনিশন বা দেওয়ানির ভাগ যেটাকে বলা হয় আর কি। এবার আমরা আসি হচ্ছে ফৌজদারি, ফৌজদারি আদালত। ফৌজদারি আদালতকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো দায়রা আদালত, একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। ওকে, ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে ধরেন ঢাকা শহরের ভিতরে মানে মেট্রোপলিটন এলাকাগুলোকে মূলত মানে এটাকে বেসিস করেই মূলত এটাকে বলা হয় যে মেট্রো ম্যাজিস্ট্রেট আদালত। ওকে, তো ফৌজদারি আদালত আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো দায়রা আদালত এবং কি ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালতকে আবার চার ভাগে ভাগ করেছে, সরি তিন ভাগে ভাগ করেছে। একটা হলো হচ্ছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। ওকে, দেন হচ্ছে ফৌজদারি আদালতকে আবার ছয় ভাগে ভাগ করা হয়েছে। এটাকে আবার ধরেন একটা হলো মেট্রোপলিটন এবং নন মেট্রোপলিটন। এখানে হচ্ছে প্রথম আমি বলবো মেট্রোপলিটন নিয়ে, মেট্রোপলিটনে মানে মানে কোন কোন স্তর আছে, বা আবার নন মেট্রোপলিটনে কোন কোন মানে যে ধরেন সাপোজ ঢাকা শহরের ভিতরে বা ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে যেগুলো এটা হচ্ছে মেট্রোপলিটন ধরবে, আর অন্যান্য ডিস্ট্রিক্টগুলো হচ্ছে নন মেট্রোপলিটন। ওকে, তো মেট্রোপলিটন আগে বলি, চিফ মেট্রো ম্যাজিস্ট্রেট CMM, দেন হচ্ছে অতিরিক্ত চিফ মেট্রো ম্যাজিস্ট্রেট, দেন হচ্ছে মেট্রো ম্যাজিস্ট্রেট। এবার বলবো নন মেট্রো ম্যাজিস্ট্রেট, নন মেট্রোগুলো যেগুলো হচ্ছে মানে আমাদের ঢাকা শহরের বাইরে। একটা এক নম্বরে হচ্ছে চিফ জুডিশিয়াল আদালত, দুই নম্বর হচ্ছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিন নম্বর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো আপনার মানে মামলার ধারা, যেমন ৫০,০০০ টাকা যদি আপনার ক্ষতিপূরণ হয় কোন আদালতে গিয়ে আপনাকে মামলা করতে হবে, এটা নিয়েও ফুলি ডিটেলসে কথা বলতে হবে অন্য একদিন। তবে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই বোরিং হবেন, সেই জন্য আসলে স্কিপ করা যতটুকু সম্ভব স্কিপ করতে চেয়েছি। তো এই মানে আপনার একদম সঠিক মূল্য অনুপাতে সঠিক মনে করেন আপনি আদালতে গিয়ে মামলা করতে হবে, আদারওয়াইজ ভালো ফলাফল পাবেন না। কারণ এক এক আদালতের ক্ষমতা এক এক রকম। যেমন অনেক আদালতে দেখা যায় যে আমি ২,০০,০০০ টাকা পর্যন্ত আমি বিচার করতে পারবো, সেখানে যদি আপনি ১,০০,০০০ টাকার কোনো মামলা ক্ষতিপূরণ মানে মামলা করেন যে তাহলে কিন্তু সে মানে বিচার হলেও করতে পারলেও আপনার আলটিমেটলি কিন্তু উপরের আদালতেই সে পাঠিয়ে দিবে। তো আপনার হয়রানি হবেন, মামলাতে যাতে হয়রানি না হয় খুব
শর্ট টাইমের মধ্যে আপনি ফলাফল পেতে পারেন, তো ঠিক প্রপার টাইমে প্রপার মামলাটা করলে আসলে ফলাফল পাবেন। তো এই ছিল ভিডিও, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং দ্য বেল আইকন। বারবার যদিও বলি এই কথাটা আসলে বলা ঠিক না, তারপর মানে আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ারে কিন্তু আমি পরবর্তী নেক্সট যে ভিডিওগুলো বানাবো এটা সেই জন্য অনুপ্রাণিত হব। তো সেই জন্য সেই পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।